আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম। এটা আমার প্রথম ভিডিও করা আমার ইউটিউব চ্যানেলের জন্য। সো আমি একটা মলে গিয়েছিলাম, তো চিন্তা করলাম হেঁটে হেঁটে আপনাদের সাথে শেয়ার করি। সো আমি অনেক দিন ধরে ইউটিউবে চ্যানেল খুলব চিন্তা করছি, অনেকবার খুলেছি, অনেকবার রিমুভও করেছি, অনেকবার ভিডিও দিয়ে আবার রিমুভ করেছি। সো ফাইনালি চিন্তা করলাম যে খুলেই ফেলি। আমি যে শপিং মলটাতে গিয়েছি সেটি ইউকেতে ফিফথ লার্জেস্ট শপিং সেন্টার ইউকে, অনেক বড় একটি শপিং সেন্টার, অনেকগুলো শপিং সেন্টারের মধ্যে একটি। এবং এখানে অনেক বড় বড় শোরুমগুলো আছে, যেমন M&S। আজকে আমি আমার ভিডিওতে M&S এর কিছু অংশ, পুরো তো কভার করা যাবে না, কিছু অংশ ঘুরে আপনাদেরকে দেখাবো আর কি। এই শপিং মলটার নাম ব্লু ওয়াটার শপিং সেন্টার, এটা লন্ডনের বাইরে। আমি M&S এর ভিতরে চলে এসেছি, আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো এখানে কি আছে। আসলে এই এই ধরনের ভিডিওগুলো দেখতে আমার নিজের অনেক ভালো লাগে, আমি আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আমার মতো অনেকে আছে যারা শপিং মলগুলোতে ঘুরে দেখতে খুব পছন্দ করে, শপিং করাচ্ছেও আর কি। এই জিনিসটা আমার অনেক ইন্টারেস্টিং লাগে, সেটা হচ্ছে নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো চাল নেওয়া যাবে, ডাল নেওয়া যাবে, মিক্স করে নেওয়া যাবে, পাস্তা মেক করে নেওয়া যাবে বিভিন্ন ধরনের আইটেম দিয়ে, তারপর ওটস দেন কর্নফ্লেক্স রেডি করে নেওয়া যাবে বিভিন্ন ধরনের চকলেট আইটেম, নাটস দিয়ে আর কি। আমি ইউকেতে এসেছি বেশি দিন হচ্ছে না, অল্প সময়ের জন্য এসেছি, হয়তো খুব শীঘ্রই আবার বাংলাদেশে ব্যাক করব। এই দেশে আমার একটা জিনিস খুব ভালো লাগে, সেটা হচ্ছে সব কিছুর এত অপশন, এত ভ্যারাইটিস থাকে, মাঝে মাঝে নিজেও কনফিউজড হয়ে যাই কোনটা ছেড়ে কোনটা ট্রাই করব। যে সেকশনটা এখন দেখাচ্ছি, যদিও ওই সেকশনটা আমাদের জন্য না, যদিও এখানে কিছু আইটেম পাওয়া যায় যেগুলো হারাম না। যাদের ফ্রুটস কেটে খেতে কষ্ট লাগে, এই সেকশনটা তাদের জন্য, সব ফ্রুটসগুলো কাটা কাটা করা আছে। এইগুলো রেডি করা ফুড, জাস্ট বাসায় নিয়ে গিয়ে ওভেনে দিয়ে খেয়ে ফেলবেন, কিন্তু এই খাবারগুলো আমার মনে হয় না হালাল। আমি এখন আমার পছন্দের একটি সেকশনে চলে এসেছি, এখানে অনেক ধরনের ফুল পাওয়া যায়, অনেক ফুলের গাছ পাওয়া যায়। আমার এখানে যে ফুলগুলো আছে সবগুলোই কিন্তু ন্যাচারাল, সত্যি আমি অনেকগুলো ফুল নিয়ে কনফিউজ ছিলাম, আমি পরে টাচ করেও দেখেছি যে এগুলো সত্য কিনা। মাঝে মাঝে এত সুন্দর সুন্দর ফুল দেখা যায় যে মনে হয় না যে এগুলো প্লাস্টিক নাকি, এগুলো সত্যি সত্যি। আর অনেক ধরনের ফুল তো আমার জন্য নতুন, যেহেতু আমি এসেছি বেশি দিন হচ্ছে না ইউকেতে। সো আমি আমার খুব ভালো লাগে এগুলো দেখতে এবং এগুলো ছবি তুলতে আমার খুব ভালো লাগে, এত সুন্দর, এত কালারফুল।
গোলাপের এত ভ্যারাইটিস আমি ইউকেতে না আসলে হয়তো বা কখনোই দেখতাম না, এত সুন্দর। এখানে অর্কিডের অনেকগুলো গাছও আছে যেগুলো প্রাইস হিসেবে চিন্তা করলে আসলে অতটা এক্সপেন্সিভ না। এই গাছগুলো যেমন ধরেন 12 পাউন্ড, 12 পাউন্ড মানে হচ্ছে বাংলাদেশে হয়তো বা 1500-1600 টাকার মতো হবে। এই অর্কিডগুলোও অনেক সুন্দর। এই জিনিসটাকে আমি প্রথমে প্লাস্টিক ভেবেছিলাম, পরে দেখি এটা প্লাস্টিক না রিয়েল। এই জিনিসটাকেও আমি প্লাস্টিক ভেবেছিলাম, বাট এটা রিয়েল। এই ফুলগুলো কেউ টাচ না করলে বুঝতে পারবে না যে এগুলো প্লাস্টিক নাকি রিয়েল, এগুলো আসলে রিয়েল ফুল। এখানে কিছু গাছও আছে, এই গাছটা জৈতুন গাছ, অলিভ গাছ। এই গোলাপ গাছগুলো এত সুন্দর, এত কিউট, এতগুলা গোলাপ ফুল ফুটে আছে। এবং দাম কিন্তু চিন্তা করলে কিন্তু অত বেশি না, 12 পাউন্ড করে, যা বাংলাদেশে হয়তো 1500-1600 টাকার মধ্যে পড়ে। অনেক সুন্দর। এত বড় আপেল আমি কখনো দেখিনি, 1 কেজি হবে মনে হয়, অনেক বড়। এত ছোট ছোট, এত রং বেরঙের মিষ্টি কুমড়া, এখানে অনেক ছোট ছোট। এগুলো কিন্তু সাইজ বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু এগুলো অনেক ছোট। এই সেকশনটাতে সব ফ্রোজেন আইটেম। এখানে সবজির কিছু আইটেম পাওয়া যায় যেগুলো খাওয়া যায়, আর কিছু জিনিস আছে যেগুলো হারাম না, হালাল পাওয়া যায়। আর এটা হচ্ছে আইসক্রিমের সেকশন। এগুলো ডেজার্ট আইটেম, অনেক ধরনের ডেজার্ট পাওয়া যায়। যারা মিষ্টি খুব পছন্দ করে তাদের জন্য এটা অনেক পছন্দের সেকশন।
আমি এখন কাপড়ের সেকশনে চলে এসেছি। যেহেতু আমার ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে, অ্যাকাউন্ট ভেরিফাই না হওয়ার কারণে আমি 14 মিনিটের চেয়ে বেশি ভিডিও হয়তো বা দিতে পারবো না, তাই আমাকে আরেকটা ভাগে ভাগ